হাফিজুর রহমাতুল্লাহ আলাই এত বেশি জিকির করতেন, ঘুমাইতেন তাও জিব্বা নড়তো, আল্লাহ 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 আল্লাহ, ঘুমাইতেছে উনি ওনার জিব্বা নড়তেছে। বাথরুমে যাওয়ার আগে আমরা সবাই কাপড় গুছাই। হজরত কি করতেন জানেন? হজরত এই দুই আঙ্গুল দিয়া জিব্বার মাথাটা টান দিয়া বাইর করতেন। এবার বাইর করে উপরের দাঁতের নিচে, নিচের দাঁতের উপরে, দুই মারির দাঁতের এই যে উপরের উপরের দাঁতের আর নিচের দাঁতের মাঝখানে জিব্বাটা রাখতেন, রাইকা কাক করে কামড় দিতেন, কামড় দিয়া তারপর বাথরুমে ঢুকতেন। তো লোকেরা বলতো ঘটনা কি, হাফিজ জি বাথরুমে ঢোকার আগে জিব্বায় কামড় দেয় কেন? বাথরুম থেকে বের হওয়ার পরে দেখা যাইত হাফিজ জি হুজুরের জিব্বা কেটে রক্তের ফোঁটা গালছি বেয়ে বেয়ে পড়তেছে, সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করতেন, মোহাম্মদুল্লাহ হাফিজ জি এই অবস্থা কেন, জিব্বা কেটে রক্ত বাইরে হইতেছে কেন? হাফিজ হুজুর জবাবে বলতেন, আমার জিব্বাটা এত বেহায়া, আমার জিব্বাটা এত বেহায়া, সবসময় আল্লাহ আল্লাহ জিকির করে, ঘুমাইলেও জিকির করে, খাইতে বসলেও জিকির করে, কোনো জায়গায় বসলেও জিকির করে, কোনো জায়গায় বিশ্রাম নিলেও জিকির করে, আর বাথরুমে ঢোকার আগেও দেখি বাথরুমে ঢুকতে চাইলেও জিকির করে। কিন্তু বাথরুমে ঢুকে তো আল্লাহ জিকির করা যাবে না, আল্লাহ রসুল নিষেধ করছে, আল্লাহ রসুল নিষেধ করছে। এই জন্যে আমি আমার এই জিব্বার পাগলামি বন্ধ করার জন্যে আমি প্যারাক পাবো কোথায়? আমার উপরের দাঁতকে আর নিচের দাঁতের আমি প্যারাক বানাইয়া আমার জিব্বাটা যেন বাথরুমে পাগলামি না করে, এই জন্য প্যারাক বানাইয়া জাতা দিয়া কামড়ায় ধরে আমি বাথরুমে ঢুকি, বাথরুমে যেন লাভালাভি না করে, জিকির যাতে না করে। আমি দিলে দিলে ইস্তেগফার করব বাথরুমে, ওরে আমি জিকির করতে দেব না, ও লাভালাভি করতে চায়, এই জন্য আমি ওরে আমি আটকাইয়া বাথরুমে ঢুকি। কিন্তু আমার জিব্বাটা এত বেহায়া, এত জাকের, এত আল্লাহর জিকিরকারী হয়ে গেছে, এত পাগল হয়ে গেছে আল্লাহর জন্য, আমি ওর আগার মধ্যে কামড় দিয়া ধরলে কি হবে? আমার জিব্বার মাঝখানের পেটটা আমার মুখের তালুর উপরের সাথে তারাপ তারাপ করে লাফায় আল্লাহ আল্লাহ বলে জিকির করতে চায়। এই যখন মাঝখানের পেটটা তারাপ তারাপ করে লাফায়, আমি তো তার আগা সারি না, না সারার কারণে দাঁতের প্রেশার বেশি থাকার কারণে আমার জিব্বা কেটে রক্ত বের হয়ে গেছে। ও ও আল্লাহর বান্দারা, এটা অন্য কিছু মনে করিও না, এটা আমার জিব্বার পাগলামি বন্ধ করার জন্যে আমি একটু জাতা দিয়ে কামড় দিছিলাম, এই জন্যে আগাতে রক্ত বের হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাঁচ কাজ আল্লাহর বান্দারা যদি ধারাবাহিকভাবে করে আল্লাহ পাক তাকে ওলি বানায় দেন। কয় কাজ? পাঁচ কাজ। ওলি আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? ওলি আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য আর এক জায়গায় আছে, মরণ নিয়া তিন দল লোকের তিন রকমের চিন্তা। মরণ নিয়া কয় দল লোকের কয় রকমের চিন্তা? সবাই বলেন, মৃত্যু নিয়া মরণ নিয়া কয় দল লোকের কয় রকমের চিন্তা? মরণ নিয়া তিন প্রকার লোকের তিন রকমের চিন্তা। একদল লোকের চিন্তা হইল, কোন দিন জানি মারা যাই, মারা যাওয়ার আগে শেষ আকাম কইরা মরতে চাই, মরার পরে তো আমি আকাম পুকাম করতে পারব না, ঠিক কিনা বলেন? তৃতীয় নম্বর গ্রুপের চিন্তা হইল, যারা খাঁটি মুসলমান তাদের চিন্তা হইল, কোন দিন জানি মারা যাই, মারা যাওয়ার আগে আল্লাহর হক আল্লাহকে মিটিয়ে দিতে চাই, বান্দাদের হক বান্দাদেরকে মিটিয়ে দিয়ে মরতে চাই, সুবহানাল্লাহ। এইটা হলো দ্বিতীয় গ্রুপ, মানে খাঁটি মুসলমান। আর তিন নম্বর গ্রুপ, তিন নম্বর গ্রুপের মরণ নিয়ে তিন তৃতীয় নম্বর চিন্তা হইল, তিন নম্বর গ্রুপ হইল আল্লাহর খাস বান্দা, অলি আল্লাহ যারা, অলি বুজুর্গ যারা, তাদের মরণ নিয়ে চিন্তা হইল, আল্লাহ কোন দিন তুমি মরণ দিবা তোমার ব্যাপার, তবে মাবুদ আমার বিশ্বাস যেদিন তুমি মরণ দিবা মরতে দেরি করব, মরার পরে তোমার দিদার লাভ করতে দেরি করব না। ওলি আল্লাহর মরণ নিয়ে চিন্তা হইল, মৃত্যুটা আমার জন্য একটা ব্রিজ, একটা সাঁকো, একটা পুল, একটা প্রতিবন্ধকতা, এই মরণটা হয়ে গেলেই
আমি আমার মাওলার সাথে কথা বলতে পারবো, আমি আমার আল্লাহকে দেখতে পারবো, আমি আল্লাহর দিদার লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। মরণ নিয়া তিন দল লোকের তিন রকমের চিন্তা, মরণ নিয়া তিন দল লোকের তিন রকমের চিন্তা, যারা দুনিয়াদার, যারা আমার বন্ধুগণ, যারা গাফের, যারা বেদি, যারা কাফের, যারা অলস, এবং যারা দুনিয়ামুখ, অর্থাৎ দুনিয়ামুখী, যারা আল্লাহ ভোলা, যারা যারা দাপটগিরি করে, যারা অবৈধ কাজে লিপ্ত থাকে, তাদের মরণ নিয়ে চিন্তা হইল যে কোন দিন জানি মারা যাই, মরার আগে শেষ অবৈধ কাজটা করে মরতে চাই, কারণ দুনিয়া আসি আর তো আসতে পারবো না। কিন্তু খাঁটি মুসলমানদের মরণ নিয়ে চিন্তা হইল যে কোন দিন জানি মারা যাই, মারা যাওয়ার আগে আল্লাহর হক আল্লাহকে দিয়া মরতে চাই, বান্দাদের হক বান্দাদেরকে দিয়া মরতে চাই। আর তৃতীয় গ্রুপ হইল বুজুর্গ ব্যক্তি, অলি বুজুর্গ যারা, তাদের চিন্তা চেতনা হইল যে মরার মরতে দেরি, মরার পরেই তো আমি আমার আল্লাহর দিদার পাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলেন, অলি হইতে মন চায় কি চায় না? অলি হইতে মন চায় কি চায় না? অলি হওয়ার সহজ। মহিউসুন্না শাহ আবরুল হক রহমতুল্লাহ আলাই বলেন, দুনিয়াতে যারা তিন জিনিস হেফাজত করবে, আল্লাহ পাক তাদেরকে মৃত্যুর আগে অলি বানিয়ে দিবে। কয় জিনিস? কয় জিনিস? এক নাম্বার, যারা চোখ হেফাজত করবে। কি হেফাজত করবে? চোখ হেফাজত করবে, নজর। বাতনে গাহি, ওই যে কয় না বদ নজর, কথা কয় না, নজর যার ভালো তার সব ভালো। অনেক গাড়ির পিছনে লেখা থাকে, দৃষ্টিভঙ্গি বদলান জীবন পরিবর্তন হয়ে যাবে। দৃষ্টিভঙ্গি বদলান জীবন পরিবর্তন হয়ে যাবে, এইটা তো বিজ্ঞানীদের কথা না, এটা আমার নবীজির কথা। আমার নবী বলছেন, তুমি তোমার চোখকে হেফাজত করো, তোমার চোখকে তুমি হেফাজত করো, আল্লাহ তোমার দিলকে ভালো করে দিবে। আমি কি বলতে পারি না আমার এই চোখ দিয়ে আমি খারাপ বস্তু দেখবো না, অশ্লীল বস্তু দেখবো না, আমি কোনো কুরুচিপূর্ণ কোনো সিনসিনারি দেখবো না, আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে না আমিন। দুই নম্বর হইল বদ জবান, এই জবানটা দিয়ে আমি ফাইসা কথা বলবো না, এই জবান দিয়ে আমি সবসময় জিকির করব, কোরআন তেলাওয়াত করব, ভালো কথা বলবো, উপদেশমূলক কথা বলবো। যেহেতু আল্লাহ পাক নিজেই বলছেন, ফাজাক্কির বিল কোরআনি মাই ইয়াখাফু ওয়াইদ, নবী আপনি যাকেই উপদেশ দেন আপনার উপদেশ যেন কোরআন কেন্দ্রিক উপদেশ হয়। সুবহানাল্লাহ। আমি এই জবান দিয়া ভালো কথা বলবো না খারাপ কথা বলবো? বলেন ভালো কথা না খারাপ কথা? আহা, আল্লাহু আকবার। আমরা আমাদের জবানকে নষ্ট করে ফেলেছি, আমাদের জিব্বা দিয়ে আমরা গীবত করি। আমাদের কিছু বড়রা বলেন, এখন গীবত আর গীবত নাই, ঘি ভাত হয়ে গেছে। কি ভাত হয়েছে? ঘি ভাত, ঘি ভাত। এখন আর গীবত নাই, এখন কি হয়েছে? ঘি ভাত। ছোটকালে দেখতাম আমগরে গরম ভাত আর আলু ভর্তা দিয়া আর একটু খালি একটু ঘিয়ের সোয়া দিলে, এ ওই দেখেন জিব্বা লাগতেছে, ফাদিয়ে। হ্যাঁ, মানে খালি গরম ভাত আর একটু ঘি দিয়া আর আলু চাটনি, আলু ভর্তা দিয়া যদি খালি একটু লবণ দিয়ে খালি একটু যদি মাখান যায়, কি গ্রাল। হ্যাঁ, বলে ওই রকম ঘি ভাত হয়ে গেছে, গিবত। আহা, আর আমাদের আকাবের বুজুর্গদের ইতিহাস খুলে দেখেন, মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই এত বেশি জিকির করতেন, এত বেশি জিকির করতেন, একদিকে হাফিজজি একদিকে পীরজি, যারা বানসারামপুরের লোক আছেন, হোমনার লোক আছেন, হোমনা থানাই তো আব্দুল ওহাব পীরজি রহমতুল্লাহ আলাইয়ের বাসস্থান, জন্মস্থান, এবং তার মাকবারা কবর মনে হয় বড়কাটারা আজিমপুর। তো এই পীরজি রহমতুল্লাহ আলাইয়ের গ্রামের বাড়ির মাদ্রাসা একবার আমি গেছিলাম হোমনাতে, যাওয়ার পরে ওইখানে আমি তার নিয়ারেস্ট পার্সন ব্যক্তির কাছ থেকে শুনেছি
যে আব্দুর ওয়াহাব পীরজি রহমাতুল্লাহি আলাইহির কবর থেকে খুশবু বের হইছে, খুশবু বের হইছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাফিজ জুদুর রহমাতুল্লাহ আলাইহি তার কবর থেকে খুশবু বের হইছে। আমার বন্ধুগণ বলেন হাফিজ জুদুর রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন কি ছিলেন না? বলেন ছিলেন কি ছিলেন না? আমরা ওলি হইতে চাই কি চাই না? কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়? পাঁচ কাজ। কয় কাজ ধারাবাহিকভাবে করলে ওলি হওয়া যায়? পাঁচ কাজ। এক নাম্বার, এক নাম্বার সমস্ত প্রকার গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত প্রকার, সমস্ত প্রকার, আবার বলেন সমস্ত প্রকার গুনাহ ছেড়ে দেওয়া, ছোট বড় সব গুনাহ ছেড়ে দেওয়া। তার মানে গুনামুক্ত জীবন যাপন করা, গুনামুক্ত জীবন যাপন করা। পাঁচ কাজের কয় নম্বর কাজ এটা? এই এক নম্বর কাজ গুনামুক্ত জীবন যাপন করলে লাভ কি? লাভ হইল আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, দুই নাম্বার আল্লাহর হুকুম ফরজ আর ওয়াজিব, ফরজ আর ওয়াজিব ধারাবাহিকভাবে পালন করা। দুই নম্বর কাজটা মেনে নিলে, ফরজ আর ওয়াজিব ঠিক মতন আদায় করলে লাভ কি? আল্লাহ পাক জান্নাত দান করে দিবে। এক থেকে তিন পর্যন্ত পাইলেন। এক নাম্বার হইল গুনামুক্ত জীবন যাপন করা, দুই তিন হলো ফরজ আর ওয়াজিব ঠিক মতন আদায় করা, বাকি চার নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল প্রকার সুন্নতে মুয়াক্কাদা ধারাবাহিকভাবে পালন করা, ধারাবাহিকভাবে পালন করা সুন্নতে মুয়াক্কাদা। এটা কয় নাম্বার? চার নাম্বার। লাভ কি? আল্লাহ রসুল বলেন আমার যে উম্মত আমার সুন্নতগুলি ঠিক ঠিক মতন আদায় করবে, সুন্নতে মুয়াক্কাদাগুলি ঠিক মতন পালন করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্যে আমি রসুলকে সুপারিশকারী বানিয়ে দিবে। কয় নাম্বার হইল? চার নাম্বার। পঞ্চম নম্বর, পঞ্চম নম্বর হইল যেই বান্দা নিজের অভ্যাসকে নফল ইবাদত দিয়া পরিবর্তন করবে। নিজের অভ্যাস কি করবে? নফল ইবাদত, অর্থাৎ নফল আমল করা, নফল ইবাদত করা নিজের অভ্যাসে পরিণত করবে। আল্লাহ রসুল বলেন আমার ওই উম্মতকে আল্লাহ পাক ওলি বানিয়ে দিবেন। এটা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে আছে। আমার রসুল বলেন হাদিস পাকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার যে উম্মত নিজের অভ্যাসকে নফল ইবাদত দ্বারা পরিবর্তন করবে আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দিবেন। আল্লাহ পাক তাকে কি বানিয়ে দিবেন? ওলি বানিয়ে দিবেন। এখন আপনারা বলেন, আবার একটু মুখস্থ করেন, মনোযোগ সহকারে শুননা, এরপরে জবাব দিবেন, কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়? ধারাবাহিকভাবে অর্থ কি? আগেরটা আগে, পরেরটা সকালেরটা সকালে, বিকালেরটা। আমাদের সমাজে যেই পীরেরা বলে নামাজের মতন নামাজ একবার পড়লেই হয়, বলেন তাদের মধ্যে কি ধারাবাহিকতা আছে? তাদের কি ওলি বলা যায়? না। পাঁচ কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। কয় কাজ? পাঁচ কাজ। এক নম্বর গুনাহ, গাঞ্জা খাওয়া গুনাহ কিনা? কথা কয় না। ল্যাংটা হইয়া বেড়ানো গুনাহ কিনা? হ্যাঁ। অজু গোসল ঠিক মতন না করা গুনাহ কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা বলেন এই যে গুনাহ, যাদের যারা গুনায় জর্জরিত আছে তারা কি ওলি হইতে পারে? দুই নম্বর আসেন ফরজ ওয়াজিব, যেই পীরেরা নামাজের দ্বার ধারে না, হজ করার সময় হজের মৌসুমে হজ করে না, জাকাত দেওয়ার সময় জাকাত ফরজ হইলে জাকাত দেয় না, আমার বন্ধুগণ যারা এই ফরজ হুকুম মানে না তারা কি ওলি হইতে পারে? তিন নাম্বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আল্লাহকে পেতে চায় তারা যেন আমাকে মহব্বত করে, আমাকে মহব্বত করলেই আল্লাহকে মহব্বত করা হবে। আর আল্লাহ বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী আপনি বলুন
যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে, আপনার অনুসারী হয়ে যায়। আপনার অনুসারী যারা হয়ে যাবে তারা যেন আমি আল্লাহকেই ভালোবাসলো, সুবহানাল্লাহ। আর যারা আপনার অনুসারী হবে, যারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ পাক বলে দিলাম ওয়াগফির লাকুম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব, মাফ করে দেব, মাফ করে দেব, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীর অনুসারী হওয়ার দ্বারা গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। দাড়ি রাখলে গুনাহ মাফ হইব না গুনাহ হইব? এখন যাদের দাড়ি নাই তারা হয়তো লজ্জা পাইবেন। দাড়ি রাখলে গুনাহ মাফ হইব না গুনাহ হইব? বরঞ্চ দাড়ি পুরুষ লোক না রাখলে 24 ঘন্টায় আমল নামায় গুনাহ লেখা হয়। কথা বলেন ঠিক কি না? দাড়ি না রাখলে 24 ঘন্টায় কি লেখা হয়? গুনাহ লেখা হয়। কি লেখা হয়? আপনি ঘুমাইতেছেন, গুনাহ লেখা হইতেছে। আপনি শুয়ে রইছেন, গুনাহ লেখা হইতেছে। এই অবস্থায় যদি মালাকুল মউত আপনারে ধরে লয়ে যায়, আহা, উপায় আছে? বলেন উপায় আছে? আল্লাহ পাক আমাদেরকে সুন্নতলা উম্মত বানিয়ে দেন। বলেন আমিন। 5 নম্বর, নফল এবাদত করবো কি করবো না? করবো না ইনশাল্লাহ। কারা কারা তৈরি আছি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত নামান। এই 5 কাজ মরার আগে করবো না মরার পরে? হ্যাঁ, মরার আগে না মরার পরে? মরার আগেই আল্লাহ পাক মৃত্যুর আগেই আমাদেরকে সুন্নতলা উম্মত বানিয়ে দেন। আমিন। বলেন আমিন। আমিন। আবার বলেন আমিন। আমিন।